হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দুদিন বাদে এলাম, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি আসতে পারিনি। তো আজকে তোমাদের একটা বড় বিগ নিউজ তোমরা শুনতেই পেয়ে গেছো তখনই, সেটা হচ্ছে যে আরআরবি জেই সিবিটি 1 রেজাল্ট বেরিয়ে গেছে, প্লাস তার সাথে সিবিটি 2 এর এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, সব বোর্ডে আস্তে আস্তে আপডেট হচ্ছে রেজাল্ট। ফার্স্ট তিরুবনন্তপুরম বেরিয়েছে, তারপর ব্যাঙ্গালোর বেরিয়েছে, এরকম করে করে চেন্নাই, ঠিক আছে, আস্তে 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 প্রত্যেকটা বোর্ড বেরিয়েছে, কলকাতাও বেরিয়ে গেছে, দেখে নেবে তোমরা, তো দেখে নাও। যেটা আমি তোমাদের আপডেট দেওয়ার ছিল, যেটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অ্যান্ড ডেট, যেটা হচ্ছে তোমার ভিউইং দ্য এক্সাম সিটি ডেট ইনফরমেশান 17/8/2018 থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। আর ডাউনলোড অফ দ্য SC/ST ট্রাভেলের, যারা SC/ST আছে তারা ট্রাভেল ফ্রি ট্রাভেলটা সেই তারিখ থেকে আপলোড করতে পারবে, মানে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড অফ ই কল লেটার, 4 ডেজ পিরিয়ড অফ সেকেন্ড স্টেজ সিবিটি, ডেট অফ মেনশন অ্যান্ড এক্সাম সিটি অ্যান্ড যেটা ডেট ইনফরমেশান, অ্যাক্টিভ অফ দ্য মক লিঙ্ক ফর দ্য সেকেন্ড স্টেজ সিবিটির জন্য কি 17/8/2019, ঠিক আছে, আর শিডিউল অফ সেকেন্ড স্টেজ সিবিটির জন্য কি 28/8/2019 টু 1/9/2019, 5 দিন আগে, সরি 5 দিন ধরে এক্সামটা চলবে, দেখিয়ে নাও। সিবিটি 2 যেটা আছে 120 মিনিট, আর 160 মিনিট তবে PW ক্যান্ডিডেটের জন্য, 150টা কোশ্চেন হবে, 50টা হচ্ছে তোমার নন টেক, আর 100টা হচ্ছে তোমার টেকনিক্যাল কোশ্চেন, 1/3 নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। বাকি যারা কোয়ালিফাই করেছো তাদের কিন্তু আরআরবি SMS থ্রু দিয়ে পাঠিয়ে দিয়েছে, দেখে নেবে। ওকে, SMS থ্রু করে দিয়েছে, সেই SMS মেলটা একটু চেক করতে থাকবে, ওকে। আর বাকি কোন বোর্ডে কত কাট অফ গেছে এই নিয়ে আমি ভিডিও তোমাদের কালকে একটা দেখি, আজকে যদি রাতে আমি টাইম পাই ভালো, নাহলে কালকে সকালের দিকে একটা ভিডিও আমি বানিয়ে দেব কোন বোর্ডে কত কাট অফ গেছে, যাতে পরবর্তী যে এক্সাম আছে সেই এক্সামের জন্য তোমরা একটা এস্টিমেট লাগাতে পারো, ঠিক আছে। তো আজকের মতো এতটাই, ভালো লাগলে ভিডিওটা শেয়ার, লাইক আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, ঠিক আছে, থ্যাংক ইউ।